শিক্ষার্থীরা আমরা যখন এই মুহূর্তে স্ক্রিনটি দেখছি এবং স্ক্রিনে লেখা আছে মায়ের বোন সমান মাসি এবং বাবার বোন সমান পিসি তখনই কিন্তু আমরা বুঝতে পারছি আজকে আমরা কোন নির্দিষ্ট গল্পটি পড়তে যাচ্ছি। কোন গল্পটি পড়তে যাচ্ছি তার ব্যাপারে একটু পরে বলি, কিন্তু সেটির আগে যে বিষয় নিয়ে আমি কথা বলতে আগ্রহী তা হচ্ছে মূলত মাসি এবং পিসি বা খালা এবং ফুপুর মাঝে যে সম্পর্ক থাকে সেই সম্পর্কটিকে নিয়ে। দেখো শিক্ষার্থীরা, বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু খালা বা ফুপু বা মাসি কিংবা পিসি তাদের মাঝে সম্পর্কটা কিন্তু সবসময় মধুর থাকে না। দেখা যাচ্ছে যে সম্পর্কের মাঝে নানা রকম উপর নিচ হয়ে থাকে, কথায় কাটাকাটি হয়ে থাকে, আবার তারা ভালোও থাকে। কিন্তু শিক্ষার্থীরা, সম্পর্ক যেমনই হোক না কেন, মাসি এবং পিসি বা খালা এবং ফুপুর কিন্তু একটি নির্দিষ্ট জায়গা থেকে সবসময় এক হয়ে থাকে। পিসির ক্ষেত্রে বা ফুপুর ক্ষেত্রে তার ভাইয়ের ছেলে কিংবা যে মেয়ে রয়েছে তার প্রতি, এবং তার বিপরীতে মাসির ক্ষেত্রে তার বোনের যে ছেলে বা মেয়ে রয়েছে তার প্রতি একটি অন্য রকমের মায়া মমতা ও ভালোবাসা থাকে। ঠিক এই জায়গা থেকে মাসি এবং পিসি কিন্তু সবসময় এই মানুষটির জন্য, অর্থাৎ সে হতে পারে তার ভাতিজা বা ভাতিজি, এই জায়গা থেকে কিন্তু সবসময় অন্য ধরনের একটি টান থাকে। তখন কিন্তু শিক্ষার্থীরা আমরা দেখতে পাই যে মাসি পিসি তাদের ভেতরে যদি কোনো প্রকার আগের ক্রোধ থেকে থাকে তখন কিন্তু এই ভাতিজা বা ভাতিজির জন্য সে ক্রোধ বা সে ঝগড়া বিবাদ কিন্তু মিটিয়ে ফেলতে পারে। ঠিক এমনই একটি বিষয় কিন্তু আমরা দেখেছি মানিক বন্দ্যোপাধ্যায় কর্তৃক রচিত মাসি পিসি গল্পে, যেটি HSC বাংলা প্রথম পত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গল্প। এবং শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা এই গুরুত্বপূর্ণ গল্পের পর্ব একের উপরে ক্লাস করব, আর পর্ব একের ক্লাসের বিষয়াদি হচ্ছে লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ ও টিকা। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পারছো আজকের ক্লাসে আমরা কী নিয়ে কথাবার্তা বলছি। এবং বরাবরের মতোই আমি মাহবুবুল নেওয়াজ ফারসিম আছি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তোমাদের কোর্স ইনস্ট্রাক্টর হিসাবে আজকের এই ক্লাসটি নিচ্ছি। তাহলে চলো শিক্ষার্থীরা, দেরি না করে এখনই আজকের ক্লাসটি শুরু করে দিই। শিক্ষার্থীরা দেখো, ক্লাসের শুরুতেই আজকে আমরা পড়বো লেখক পরিচিতি নিয়ে। লেখক পরিচিতিতে আমরা দেখতে পাচ্ছি মানিক বন্দ্যোপাধ্যায় বিহারের সাঁওতাল পরগনার দুমকায় 1908 সালের 9 মে জন্মগ্রহণ করেন। অর্থাৎ তিনি জন্মগ্রহণ করেছেন বিহারের সাঁওতাল পরগনার দুমকায় 1908 সালের 19 মে। এরপর দেখো, তার পৈতৃক বাড়ি হচ্ছে ঢাকার বিক্রমপুরে, অর্থাৎ তার পৈতৃক বাড়ি ঢাকাতে বিক্রমপুরে। এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম হচ্ছে হরিহর বন্দ্যোপাধ্যায় এবং মাতার নাম হচ্ছে নীরদা সুন্দরী দেবী। তার পিতৃপদত্ত আবার একটি নাম রয়েছে, সেটি হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তার মানে শিক্ষার্থীরা আমরা দেখতে পাই মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নামটি হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় এবং তার ডাকনাম হচ্ছে গিয়ে মানিক। সেক্ষেত্রে আমরা দেখি তার ডাকনাম থেকেই পরবর্তীতে আমরা তাকে সবচেয়ে বেশি চিনেছি, কিন্তু তার পিতৃপ্রদত্ত নামটি হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। এই বিষয়টি আমাদের অবশ্যই মনে রাখতে হবে। বাংলা, বিহার ও উড়িষ্যার বিভিন্ন স্কুল ও কলেজে তিনি মূলত পড়াশোনা করেছেন। এরপর দেখি তার পুরো জীবনের সময়সীমা ছিল মাত্র 48 বছর। তিনি মাত্র 48 বছর এই পৃথিবীতে বেঁচে ছিলেন। কলকাতার প্রেসিডেন্সি কলেজে BSc পড়ার সময় মাত্র 20 বছর বয়সে বন্ধুদের সঙ্গে বাজি ধরে তিনি তার প্রথম গল্প অতসীমামি লিখেছিলেন। শিক্ষার্থীরা, তার মানে বুঝতেই পারছো আমাদের মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম যে গল্পটি ছিল সেটি হচ্ছে অতসীমামি। এই নামটি তোমরা মনে রাখবে। এরপর জীবনের বাকি 28 বছর নিরবিচ্ছিন্নভাবে তিনি লিখে গিয়েছেন, এবং মাঝে দেখা গিয়েছে যে বছর তিনেক তিনি চাকরি ও ব্যবসায়িক কাজে জড়ালেও বাকি পুরোটা সময় তিনি সার্বক্ষণিকভাবে সাহিত্য সেবায় নিয়োজিত ছিলেন। তার মানে দেখতেই পারছি আমরা যে এই ঘনজন্মা লেখক তার জীবনের বৃহৎ একটি অংশ ব্যয় করেছেন সাহিত্য সেবার পেছনে। এরপর আমরা জানতে পারি উপন্যাস ও ছোট গল্পের লেখক হিসেবে মানিক বাংলা সাহিত্যে অত্যন্ত খ্যাতিমান। অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায় মূলত উপন্যাস লিখেছেন ও ছোট গল্প লিখেছেন। অল্প সময়ের মধ্যে প্রচুর গল্প উপন্যাস তিনি সৃষ্টি করেন। এছাড়া তিনি তৈরি করেছেন কিছু কবিতা, নাটক, প্রবন্ধ ও ডায়েরি। বিজ্ঞান মনস্ক এই লেখক কিন্তু মানুষের মনোজগৎ বা মানুষের মন কি বলে বা মানুষের সাইকোলজি কি বলে, যদি আমি ইংরেজিতে বলতে নিই, সেই মনোজগৎ নিয়ে অনেক কাজ করেছেন তথা অন্তর্জীবনের রূপকার হিসাবে সার্থকতা দেখিয়েছেন। একই সঙ্গে সমাজ বাস্তবতার শিল্পী হিসেবে তিনি স্বাক্ষর রেখেছেন। তার মানে শিক্ষার্থীরা, এখান থেকে প্রশ্ন আসতেই পারে মানিক বন্দ্যোপাধ্যায় কিরকম শিল্পী হিসেবেও স্বাক্ষর রেখেছেন। উত্তর কি হবে? সমাজ বাস্তবতার শিল্পী। বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। জননী, দিবারাত্রের কাব্য, পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, চিহ্ন,
প্রভৃতি হচ্ছে তার বিখ্যাত উপন্যাস। তবে শিক্ষার্থীরা এখানে পদ্মা নদীর মাঝি ও পুতুল নাচের ইতিকথা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটি উপন্যাস, যেটি রচনা করেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। তার বিখ্যাত ছোট গল্পের মধ্যে উল্লেখযোগ্য হল প্রাগৈতিহাসিক, সরীসৃপ, সমুদ্রের স্বাদ, কুষ্ঠরোগীর বউ, টিকটিকি, হলুদ পোড়া, আজকাল পরশুর গল্প, হারানের নাথ জামাই, ছোট বকুলপুরের যাত্রী। এটার মধ্যে শিক্ষার্থীরা আমরা দেখতে পাই প্রাগৈতিহাসিক, সরীসৃপ এবং আজকাল পরশুর গল্প, এই তিনটি ছোট গল্প অত্যন্ত উল্লেখযোগ্য এবং এটি আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এরপর দেখতে পাই আমরা শিক্ষার্থীরা কলকাতায় 1956 খ্রিস্টাব্দে 3রা ডিসেম্বর অর্থাৎ 3 ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অর্থাৎ আমরা এর মাধ্যমে জানতে পারি লেখক মানিক বন্দ্যোপাধ্যায় বা প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় কলকাতায় মূলত মৃত্যুবরণ করেন। এই বিষয়টি আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। আশা করি শিক্ষার্থীরা আজকের ক্লাস থেকে লেখক পরিচিতি সম্পর্কে একটি বিস্তর ধারণা পেয়েছ। শিক্ষার্থীরা এরপরে আমরা পড়ব আজকের ক্লাসে পাঠ পরিচিতি। আসো, মাসিবিশি গল্পটি প্রথম প্রকাশিত হয় কলকাতার পূর্বাশা পত্রিকায়। তার মানে প্রথম কোন পত্রিকাটি প্রকাশিত হয়? পূর্বাশা পত্রিকায়, 1352 বঙ্গাব্দের চৈত্র সংখ্যায়। শিক্ষার্থীরা এক্ষেত্রে একটি বিষয় তোমাদের জানা উচিত, সেটি হচ্ছে প্রত্যেকটি পত্রিকার কিন্তু আগেরকার দিনে দেখা যেত যে নির্দিষ্ট একটি সংখ্যা বের হতো, তন্মধ্যে একটি সংখ্যা হচ্ছে চৈত্র সংখ্যা। অর্থাৎ 1352 বঙ্গাব্দের চৈত্র সংখ্যায় ইংরেজি হিসাব করলে দেখা যায় যে মার্চ এপ্রিল মাস 1946 সাল, এই যে সময়টুকু রয়েছে এই সময়তে পূর্বাশা পত্রিকাতে মূলত মাসেপিশির গল্পটি প্রথমবারের মতো প্রকাশিত হয়। পরে আমরা দেখতে পাই এটি সংকলিত হয় পরিস্থিতি নামক গল্পগ্রন্থে 1946 সালে, অর্থাৎ পরবর্তীতে এটি সংকলিত হয়েছে পরিস্থিতি নামক গল্পগ্রন্থে। বর্তমান যে পাঠটি রয়েছে বা বর্তমান যে আমরা পাঠটি পড়ছি সেটি গ্রহণ করা হয়েছে ঐতিহ্য প্রকাশিত মানিক রচনাবলী পঞ্চম খণ্ড থেকে। তার মানে শিক্ষার্থীরা দেখো, মাসিপিশি গল্পটা প্রথম প্রকাশিত হয়েছে পূর্বাশা পত্রিকায়, এরপর এটি সংকলিত হয় পরিস্থিতি নামক গল্পগ্রন্থে, এবং বর্তমানে যে পাঠটি তুমি আমি আমরা পড়ছি এটি গ্রহণ করা হয়েছে ঐতিহ্য প্রকাশিত মানিক রচনাবলী প্রথম খণ্ড থেকে। শিক্ষার্থীরা এখানে ঐতিহ্য বলতে একটি প্রকাশনী সংস্থার নাম বোঝানো হচ্ছে, অন্য কোনো কিছু কিন্তু বোঝানো হচ্ছে না। এই বিষয়টি অবশ্যই তোমরা বুঝে নেবে। এরপরে দেখো, স্বামী নির্মম নির্যাতন ও শিকার পিতৃমাতৃহীন এক তরুণীর করুণ জীবন কাহিনী নিয়ে রচিত হয়েছে মাসিপিশি গল্প। মূলত শিক্ষার্থীরা মাসিপিশি গল্পতে আমরা দেখতে পাই এখানে একটি মেয়ে থাকে যিনি কিনা স্বামীর কর্তৃক নির্মম নির্যাতনের শিকার হয়েছেন এবং তার মা বাবাও নেই। দেখা যায় যে দিন শেষে ওই তরুণী মাসিপিশি অর্থাৎ দুজনে কিনা বিধবা এক দুইজন মহিলা তাদের কাছে এসে জীবন কাটাতে থাকে। এমন একটি জায়গা থেকে আমরা দেখতে পাই যে ওই তরুণী যার নাম হচ্ছে আহ্লাদী, অর্থাৎ শিক্ষার্থীরা আমরা মূলত যে চরিত্র নিয়ে কথা বলছি বা যে তরুণীকে নিয়ে কথা বলছি তার নাম হচ্ছে আহ্লাদী, এবং এই আহ্লাদী যিনি রয়েছেন তিনি মূলত মাসিপিশির কাছে তার জীবন কাটাতে শুরু করেন। পরবর্তীতে আমরা দেখতে পাই যে তারা তাদের অস্তিত্ব রক্ষার পাশাপাশি বিরূপ বিশ্ব থেকে আহ্লাদীকে রক্ষার জন্য বুদ্ধিদীপ্ত ও সাহসী সংগ্রাম পরিচালনা করে। দেখো শিক্ষার্থীরা, আমি কিন্তু শুরুতেই বলেছি মাসি এবং পিসি এই গল্পের অন্যতম প্রধান যে দুই চরিত্র তারা কিন্তু নিজেরা আর্থিকভাবে অতটা সচ্ছল ছিল না। এই পরিপ্রেক্ষিতে তারা মূলত নিজের অস্তিত্ব রক্ষার পাশাপাশি বিরূপ বিশ্ব থেকে আহ্লাদীকে রক্ষা করতে নানানবিধ কাজ করে। নিজের অস্তিত্ব রক্ষা বলতে হয়তো কষ্ট করে তারা বাজারে যাচ্ছে, বাজারে গিয়ে তাদের ক্ষেতের যে সবজি রয়েছে সবজি বিক্রি করে আসছে, কিংবা পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে আহ্লাদীকে নিয়ে নানা রকম সামাজিক সমস্যা হচ্ছে, সামাজিক সমস্যাগুলো তারা একত্রে প্রতিহত করে। এবং শিক্ষার্থীরা সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে সমাজটি আহ্লাদীর সম্পূর্ণ বিরুদ্ধে চলে যায় এবং মাসি ও পিসি আহ্লাদীর পক্ষে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে। এমন একটি অবস্থা থেকে আমরা দেখতে পাই যে অত্যাচারী স্বামী এবং লালসা উন্মত্ত জোদ্দার, দারোগা, গুন্ডা বদমাশের আক্রমণ সব কিছু মিলিয়ে সবসময় আহ্লাদীর জীবন কিন্তু বিপদের উপরেই থাকত। কিন্তু মাসি ও পিসি উভয় বুদ্ধিদীপ্ত ও সাহসী সংগ্রাম মনোভাবের কারণে দিন শেষে আহ্লাদীকে নিরাপদ রাখার জন্য তাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করে, এবং দেখা যায় যে তারা দুজনেই অত্যন্ত দায়িত্বশীল এবং মানবিক।
এই জায়গা থেকে আমরা বুঝতে পারি যে তাদের উভয়ের এই দায়িত্বশীলতা এবং মানবিকতার কারণে আহ্লাদি যে এক অদ্ভুত জীবনযুদ্ধে নেমেছিল, সে জীবনযুদ্ধে মাসি এবং পিসি আহ্লাদির জন্য হয়ে ওঠে ঢাল। এরপরে আমরা দেখতে পাই দুর্ভিক্ষের মর্মস্পর্শী স্মৃতি, জীবিকা নির্বাহের কঠিন সংগ্রাম, নারী হয়ে নৌকা চালনা ও সবজির ব্যবসায় পরিচালনা প্রভৃতি এই গল্পের বৈচিত্র্যময় দিক। তার মানে শিক্ষার্থীরা, এই গল্পে আহ্লাদিকে শুধুমাত্র সুরক্ষা দেয়াই নয়, মূলত এর পাশাপাশি আরও অনেকগুলো দিক রয়েছে। যেমন দুর্ভিক্ষের মর্মস্পর্শী স্মৃতির একটি বিষয় রয়েছে, জীবিকা নির্বাহ একটি বিষয় রয়েছে, নারী হয়ে নৌকা চালনার একটি বিষয় রয়েছে, সবজি ব্যবসার পরিচালনার ক্ষেত্রে নারীর ভূমিকার একটি বিষয় রয়েছে। এই সকল দিক এখানে মূলত একত্রে তুলে ধরা হয়েছে। অর্থাৎ নারীরা কোনো কাজ করতে পারে না এমন যে একটি নেতিবাচক ধারণা এই সমাজে বিদ্যমান রয়েছে, এই ধারণাটি থেকে মূলত সকলকে সরিয়ে আনার জন্যই এই গল্পটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং তার পাশাপাশি আহ্লাদির প্রতি যে তাদের উভয়ের ভালোবাসাটি ছিল, সেটিও এই গল্পে কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আশা করি শিক্ষার্থীরা এইটুকু তোমরা বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, আমরা এখন বলবো শব্দার্থ টিকা। আসো, মেয়া এ শব্দটির অর্থ হচ্ছে কি মেয়ে, আঞ্চলিকভাবে এটিকে মেয়া বলা হয়। সমত্ব এ শব্দের অর্থ হচ্ছে কি সমর্থ বা যৌবন প্রাপ্ত। অনেক সময় কিন্তু গুরুজনরা আমাদেরকে বলে থাকেন, অর্থাৎ তরুণদেরকে বলে থাকেন যে তোমার এটি সমর্থ হয়েছে, তুমি এখন এই কাজটি করে ফেলো। এক্ষেত্রে মূলত সমর্থ হওয়া বোঝাতে কোনো একটি কাজ করার জন্য বা কোনো একটি বিষয় করার জন্য মূলত আমার যে সামর্থ্যটি রয়েছে সেটি অর্জন করা সম্ভবপর হয়ে গিয়েছে, সেটি বোঝাতেই মূলত এখানে সমর্থ বলা হয়েছে। তবে এখানে সংসার ধর্ম পালনে সম্পূর্ণরূপে যোগ্য এই বিষয়টি বোঝাতেই আলোচ্য যে শব্দটির ব্যবহার করা হয়েছে বা এটির আরও একটি অর্থ রয়েছে, সেটি হচ্ছে কি যৌবনপ্রাপ্ত। এটিও কিন্তু শিক্ষার্থীরা আমরা মনে রাখতে পারি। এরপর দেখো শিক্ষার্থীরা, খুনসুটি, যার মাধ্যমে আমরা বুঝাই হাসি তামাশা যুক্ত বিবাদ, বিসম্বাদ বা ঝগড়া। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে ভাই বোনে খুনসুটি করে, অর্থাৎ দুই ভাই বোন হয়তো ঝগড়া করছে কিন্তু সে ঝগড়ার মধ্যেও রয়েছে হাসি এবং তামাশা। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পারছো কোনটি এখানে বোঝানো হয়েছে। এরপর দেখো শিক্ষার্থীরা বলছে বেমক্কা। বেমক্কা শব্দের অর্থ হচ্ছে স্থান বহির্ভূত বা অসঙ্গত। আমরা অনেক সময় বলে থাকি যে তুমি হুঠাট এই কথাটি বললে কেন বা হুঠাট অমুক জায়গায় চলে গেলে কেন। তার মানে যেখানে তোমার একটি জায়গায় যাওয়ার কথা ছিল না বা কোনো একটি কথা বলার কথা ছিল না, ঠিক সেই কাজটি তুমি করে ফেলেছ বা সেই কথাটি তুমি বলে ফেলেছ। তার মানে সেটি হচ্ছে কি বেমক্কা বা স্থান বহির্ভূত বা অসঙ্গত কোনো বিষয়াদি। আশা করি অসঙ্গত বলার পরে তোমরা বিষয়টি একদম ভালোভাবে বুঝতে পেরেছ। এরপর দেখো শিক্ষার্থীরা, পেট শুকিয়ে লাথি ঝাঁটা। এর মানে হচ্ছে পর্যাপ্ত খাবার না জুগিয়ে কষ্ট দেওয়ার পাশাপাশি লাথি ঝাঁটার মাধ্যমে শারীরিকভাবে নির্যাতন করা। অনেক সময় দেখা যায় যে শিক্ষার্থীরা যে পর্যাপ্ত খাবার থাকে না ঘরে, কিন্তু ঘরের যে পুরুষ সদস্যটি রয়েছে, পুরুষ সদস্য কিন্তু কোনো কারণ ছাড়াই নারী সদস্যের উপরে রাগ ঝাড়ে, অর্থাৎ তার উপরে শারীরিকভাবে নির্যাতন করে। এই যে বিষয়টি, এটি বোঝাতেই কিন্তু মূলত আলোচ্যুক্তিটি করা হয়েছে। অর্থাৎ এখানে বলা হচ্ছে আগে আমার পর্যাপ্ত খাবার দিতে হবে, আর এখানেই দেখা যায় যে গরিব যে পরিবারগুলো রয়েছে সেখানে পর্যাপ্ত খাবার থাকে না, অর্থাৎ সেখানে খাবারেরও কষ্ট থাকে, আবার নারী সদস্যটি কিন্তু পুরুষ সদস্যের দ্বারা শারীরিক এবং মানসিকভাবে নির্যাতিত হয়ে থাকে। সেই বিষয়টি বোঝাতে মূলত পেটে শুকিয়ে লাথি ঝাঁটা এই কথাটি বলা হয়েছে। এরপর দেখো কলকে পোড়া ছেঁকা, তার মানে তামাক সেবনে ব্যবহৃত হুকার উপরে কলকেতে যে আগুন থাকে তা দিয়ে দগ্ধ করা। আগেরকার দিনে দেখা যেত যে যদি কাউকে শারীরিকভাবে নির্যাতন করতে হতো তাহলে তামাক খাওয়ার পরে হুকার উপরে যে অংশটি রয়েছে সেটিকে বলে কলকে, সে কলকেতে সে আগুন থাকে, সে আগুন দেহের মাঝে ছেঁকা দেওয়া হতো বা দগ্ধ করা হতো। ঠিক এই জায়গা থেকে শিক্ষার্থীরা বলা হচ্ছে কলকে পোড়া ছেঁকা। আশা করি বুঝতে পারছো। এরপর দেখো শিক্ষার্থীরা ডালের বড়ি, এর অর্থ হলো চাল কুমড়া ও ডাল পিষে ছোট ছোট আকার তৈরি করা খাদ্যবস্তু যা রোদে শুকিয়ে রান্না করা হয়। এছাড়া এই ডালের বড়ি কিন্তু মাছ মাংসের সঙ্গেও রান্না করে খাওয়া হয়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলতে, আমি আমার খালার বাড়িতে প্রচুর পরিমাণে ডালের বড়ি খেয়েছিলাম এবং এটি খেতে অত্যন্ত সুস্বাদু। শিক্ষার্থীরা যারা এখনও পর্যন্ত ডালের বড়ি বিষয়টি খাওনি, অবশ্যই ডালের বড়ি খেয়ে নেবেন।
তারপর দেখো শিক্ষার্থীরা পরবর্তী মূল শব্দটি হচ্ছে পাশুটে। পাশুটে শব্দের অর্থ ছাই বর্ণ বিশিষ্ট বা পাংশু বর্ণ বা ফ্যাকাশে। অনেক সময় কিন্তু দেখা যায় যে হয়তো পরীক্ষার আগের রাতে আমি অনেক পড়ছি, পরীক্ষার দিন সকালবেলা আমার দেখতে একটু খারাপ লাগছে, আমার মা কিন্তু বলতো তোমার চেহারা এত ফ্যাকাশে দেখাচ্ছে কেন, পরীক্ষার আগের রাতে এত না পড়লেও চলতো। ঠিক এই জায়গা থেকে শিক্ষার্থীরা এই ফ্যাকাশেকে আমরা পাশুটে বলতে পারি। যদি তোমাদের পরীক্ষার আগের রাতে তোমাদের মা হুট করে তোমার ঘরে এসে বলে তোমার চেহারা এরকম পাশুটের মতো লাগছে কেন, তখন কিন্তু তুমি বুঝতে পারবে যে আজকের ক্লাসটির পরে আমার মা মূলত বলছে আমার চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছে। আশা করি শিক্ষার্থীরা এই জায়গাটি তোমরা অবশ্যই মনে রাখবে যে পাশুটে শব্দের অর্থ হচ্ছে পাণ্ডুর বা ফ্যাকাশে বা পাংশু বর্ণ বা ছাই বর্ণ বিশিষ্ট। শিক্ষার্থীরা এরপর আমরা দেখি ব্যঞ্জন। ব্যঞ্জন বলতে মূলত রান্না করা তরকারিকে বোঝানো হচ্ছে। বাজারের তোলা, এটি বলতে বোঝানো হচ্ছে বাজারের বিক্রেতাদের কাছ থেকে আদায় করা খাজনা। দেখা যায় যে শিক্ষার্থীরা বাজারের বিক্রেতারা কিন্তু এক ধরনের খাজনা দিয়ে থাকে, সে খাজনাটিকে আমরা বলতে পারি বাজারের তোলা। এরপর রসুই চালা, যে চালার নিচে রান্না করা হয় বা রান্নাঘর। আগেরকার দিনে বা এখনও দেখা যাচ্ছে গ্রামে গেলে একটি নির্দিষ্ট জায়গায় রান্নাঘর থাকে এবং সেটি ঘর থেকে মোটামুটি বাইরের দিকে থাকে এবং সেই রান্নাঘরের উপরে একটি চালা দেওয়া থাকে, সেই চালার নিচে বসে আমাদের মা বোনেরা রান্না করে। কিন্তু এটি বাদে, সেই চালাটি বাদে মূলত রান্নাঘরের চারপাশটা কিন্তু খোলা থাকে। এ জায়গা থেকে আমরা বলতে পারি যে চালার নিচে রান্না করা হয় সেটি হচ্ছে রান্নাঘর এবং সেটিকে আমরা বলতে পারি মূলত রসুই চালা। এরপর দেখো শিক্ষার্থীরা পরবর্তী যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে কাটারি। কাটারি শব্দের অর্থ হচ্ছে কাঠ বার অস্ত্র বা কোনো কিছু কাটার জন্য যে অস্ত্রটি ব্যবহার করা হয় সেটিকে আমরা বলতে পারি কাটারি। শিক্ষার্থীরা এরপর আমরা পড়বো এর কি। এর কি মানে ইয়ার্কি শব্দের আঞ্চলিক উচ্চারণ। অনেক সময় কিন্তু আমরা বলে ফেলে যে আমার সাথে ইয়ার্কি করো না বা আমার সাথে রসিকতা করো না। ইয়ার্কি শব্দের অর্থ হচ্ছে মূলত রসিকতা করা। ঠিক এ জায়গা থেকে এর কি শব্দ দিয়ে আমি মূলত বুঝতে পারি যে আমাকে রসিকতার কথাটি বলা হচ্ছে। এখানে এর কি হলো ইয়ার্কি শব্দের আঞ্চলিক উচ্চারণ। এবং শিক্ষার্থীরা মূলত এর মাধ্যমে আজকের ক্লাস সমাপ্ত হয়ে গেল। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম। এবং অবশ্যই 10 মিনিট স্কুলের অ্যাপটি ডাউনলোড করে 10 মিনিট স্কুলের পাশে থেকো।